হ্যালো বন্ধুরা, স্পেশাল কম্প্যাক্ট লাইফে সবাইকে স্বাগত জানাই। তোমার কে কেমন আছো? ভালো থেকো। আর এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর মা, আমি এখন মুড়ি খাচ্ছি, দিদি পড়তে চলে গেছে, দিদি আসলে মুড়ি খাবো। আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এখন আমি আর দাদা বসে বসে মুড়ি খাচ্ছি। তো ও তো সব বলেই দিল, তা ভালোই হলো, আমার কাজটা কমে গেল, ও সব বলে ফেললো। আর এবার আমি যাব, ভাত টাত চাপাবো, মেয়েও পরে চলে আসবে। আর সে তো তার কাজ করছে, খোল বাজাচ্ছে। সকালবেলা উঠে আগে মানুষের বাচ্চা কাচ্চারা পড়তেও আসে, ও আগে উঠে খোলটা বাজায়। আবার ঠান্ডা লেগে উল্টে পাল্টে পড়লে তো গন্ডগোল, তাহলে তো একবারে মানে মুশকিল হয়ে যাবে খুব। তা বেশি আর কাচবো না, একটা আধটা করে এরপরে টুকটাক কাচবো। আজকে অবশ্য অনেকগুলো ভিজিয়ে দিয়েছি, আজকে অনেকগুলো কাঁচাটা সেরে নি সেরে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। এখন মুড়িটা খাই ততক্ষণে। এই তো কাজুর প্যাকেটটা খুললি না? খেলাম তো। কই খেলি? দেখো দাদা কালকে না, আর সেই মাসিমা এসেছিল, ওই আমাকে যে আলতা সিঁদুর দিয়ে গেছিল দশমীর দিনে, দশমী না দাদ ভুল বলছি, তোমার ষষ্ঠীর দিনে। তা উনি এসে আবার মেয়েকে আর ছেলেকে কাজু কিশমিশের প্যাকেটটা দিয়ে গেছে, বলছি খা, বলছে খাবো। ও না খাক, আমি খাই বসে। মুড়িটা খাই, খেয়ে কাজুটা খাই, খেলে বেশ গা একটু জোর টোর হবে বুঝলে। তারপরে আবার ঝেপে কাজ টাজ করা যাবে, তাহলে আমি খেয়ে দিয়ে গায়ে জোরটা করি, করে রান্নাঘরে যাই ভাত চাপাতে। তো মুড়ির সঙ্গে কাজু কিশমিশ খেলাম, খেয়ে একটু গায়ে জোর বাড়ালাম, আবার তারপরে জলখাবারে ভাত খেলাম। খাওয়া দাওয়ার পরে এবার চলে এলাম যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিতে। আর এখন ভাবছি, জানো তো পুজো চলে আসছে, কালী পুজো, তার বেশি এক বালতি করে ভেজাবো না। আমার এমনি ঠান্ডার ধাত বড্ড ঠান্ডা লেগেছে, আর ওয়েদারটাও কেমন ঠান্ডা, তোমার সন্ধ্যেবেলাতেও ঠান্ডা, ভোরবেলাতেও ঠান্ডা, আর কেমন কেমন যেন করছে মাথা টাতাগুলো। তো এরপর থেকে আর বেশি ভেজাবো না, ওই ভেজাতে তো হবেই, একটা দুটো করে কাচবো, কিন্তু বেশি বেশি আর কাচবো না। আমার কাছাকাছি তো হয়ে গেল, কিন্তু আগে মেলতে যাওয়ার আগে আমি একটু স্টোভে গরম জল চাপিয়ে দিয়েছি, গামছাগুলোকেও ভেজাবো। আর সোডাটাও পুড়িয়ে গেছে জানো তো, তো আমি সার্ফ এক্সেলই দিয়ে দেবো, অন্তত চিটনিটাতে একটু ছেড়ে যাবে। আর আমার তো বাইরের গ্যাসটা, তোমার রেগুলেটরটা সেই বিশাল দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছিলো, আমি তো তোমাদের ভিডিওতে সেটা শেয়ারও করেছিলাম, তো সেই জন্য গ্যাসটা ঠিকও করা হচ্ছে না, আর দরকারও বিশেষ পড়ে না, তাই স্টোভেই এই গরম জল করে তোমার এগুলো ফুটিয়ে টুটিয়ে নিই, দিয়ে এগুলো কাচাকাচিগুলো করে নেবো। আর আজকে তো রোদের কোনো অভাব নেই, প্রচুর রোদ্দুর, আর ছাদে চলে এসেছি, সব মেলেও দেবো, শুকিয়েও যাবে জামাকাপড়। আর আমার সঙ্গে সঙ্গে তাতানের কাজেরও অন্ত নেই, তাতানও জামাকাপড় মেলছে। তো এই জামাকাপড়গুলো মেলে নিয়ে এবার নিচে চলে যাব, দেখি বাজারে কিনে আসে। ছাদ থেকে কাপড় মেলে নামতে নামতে দেখলাম ও বাজার নিয়ে ঢুকে পড়লো। আর বাজার থেকে তো প্রত্যেক দিন যা আসে সবই এসছে যেমন আসার, আর স্পেশাল জিনিস এসছে, আমার খুব পছন্দের জিনিস এসছে, সেটা হচ্ছে ঢেকির শাক আর গুগলি। ঢেকির শাক হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, কেন আমাদের এদিকে বেশি পাওয়া যায় না ঢেকির শাকটা। আর ঢেকির শাকটা তোমার আসাম উত্তরবঙ্গে খুব পাওয়া যায়, তো আসামে থাকাকালীন তো প্রচুর খেতাম। আর এদিন উত্তরবঙ্গে বেড়াতে গেছিলাম এই এক দু মাস আগে, তখন ওই কাকিমার বাড়িতে ওই কাকিমাও রান্না করে খাইয়েছিল, আমার এত ভালো লাগে ঢেকির শাকটা। আর ঢেকির শাকে তো ভিটামিনও প্রচুর, আর বাদ বাকি ধরো যা সবজি সেগুলো তো এসছে, সেগুলো আজকাল মিলিয়ে হয়ে যাবে। আর সঙ্গে এসছে তোমার পাবদা মাছ, আর তোমার কিছু ডিম নিয়ে এসছে, ওগুলো তো ছেলেমেয়েরা খায়, সেদ্ধ খায়, তরকারিও হয়, যাই হোক কিছু না কিছু তো হয়ই। আর মা দেখেছো আমার পেছনে বসে রয়েছে, আর তা সবজি কাটবে বলে, তা আমি আগে মাছ আর গুগলিটা ঢেলে নিই, ঢেলে নিয়ে মাকে সবজিগুলো ধুয়ে দিলেই মা কেটে দেবে। এই দেখ এখানটা,
পুরো দেখা যাচ্ছে না, পুরো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলে দেখা যাচ্ছে পুরো। মা তোমাকে আর তুলবে না, ঠিক আছে? এলো হাত তুলবো না তো? হ্যাঁ হাত তুলবো না। আর জানো সবজিগুলো ধোয়ার সময় কে ক্যামেরা ধরে রয়েছে? আমার ছেলে ক্যামেরাটা ধরে রয়েছে, আর কাকিমা আমাকে ঝুড়িগুলো দিয়ে যাচ্ছে সবজিগুলো ধুয়ে তোলার জন্য। কি বলো তো, তিতলি তো ধরো পড়তে বসেছে, ওর বাবা বাড়িতে পুজো আছে, ওর বাবা নিজের কাজে ব্যস্ত, তো ক্যামেরা ধরার কেউ নেই। সেই জন্য আমি তাতানকেই দিয়েছি ক্যামেরাটা ধরতে। যে দেখতে পাচ্ছ না ছবিগুলো কেমন নড়াচড়া করছে, তারপরে অস্পষ্টও আছে ছবি, কিন্তু কি করবো, উপায় তো নেই। আমার একটা ট্রাইপড না নিলেই নয়, ট্রাইপডটা খুব শিগগিরই নিতে হবে। দেখি কালী পুজোটা মিটুক, তারপরে ওটার আবার একটা ব্যবস্থা করতে হবে। আর আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে, আর প্রথমে ঢেকির শাকটাই করব। আর আমি যেভাবে করি ঢেকির শাক সেটাই তোমাদের দেখাচ্ছি। আসাম উত্তরবঙ্গ থেকে যদি কেউ দেখো তারা তো খুব ভালোভাবে জানো, কিন্তু এদিককার মানুষ হয়তো অনেকেই জানে না। সেই জন্যই আজকে আমি যেভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে ওই কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে ফোড়ন দিয়ে শাকটা ছেড়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস ফুটে গিয়ে ভাজা ভাজা করে নামিয়ে দেবো, তাহলেই আমার ঢেকির শাকটা রেডি হয়ে যাবে। আর আজ যেহেতু আমার রান্নায় খুব দেরি হয়েছে, তাই জন্য পাশের কড়াইটাও বসিয়ে দিয়েছি। আজকে 12টার পর রান্নাঘরে ঢুকেছি, তো পাশের কড়াইটায় পাবদা মাছটাও ভেজে নিচ্ছি। মোটামুটি তাহলে আমার রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঢেকি শাকটা নতুনত্ব বলে আজকে শুধু তোমাদের আমি যেভাবে ঢেকি শাকটা করি সেটাই দেখালাম। আর সঙ্গে করবো পাবদা মাছের ঝাল, গুগলি আর আলু দিয়ে চাল কুমড়ো দিয়ে তরকারি। ব্যাস এই দিয়ে আজকে দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্না করতে করতে বাগানের দিকে উঁকি মারলাম, দেখলাম ও তো সব জঙ্গল টঙ্গল পরিষ্কার করছে, আর মাও দেখলাম ওপর আর নিচ তাকিয়ে তাকিয়ে কিছু একটা করছে। তো তারপরে দেখলাম মা সুপুরি কত ধরেছে দেখছে, আর কিছু সুপুরি নিচে পড়েছে সেগুলো কুড়িয়েও নিয়ে আসছে। আর দেখো গাছে একটা পাকা লঙ্কা হয়েছে, গাছটাতে অবশ্য অনেক কাঁচা লঙ্কাও আছে, তো পাকা লঙ্কাটা বেশ ভালো লাগলো দেখতে। তো মা কিছু সুপুরি নিয়ে চলে আসলো। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় চলে এলাম চাওয়ালাতে, চা খেতে অবশ্য নয়, এলাম একটু কফি খেতে। আর মেয়ে আরও বিশেষ করে নিয়ে এলো, ও সেদিন এসেছিল ওর বাবার সাথে পুজোর সময়, তো ও সেদিনকে কফি খেয়ে গেছিলো, আর ও ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছিলো দেখে গেছে, কিন্তু ওর পেট ভর্তি ছিল বলে ও খায়নি। তো সেই জন্যই ওরা আগ্রহ করে এলো যে আজকে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে, কিন্তু আজকেও ওদের কাছে নেই, বললো যে এখন কিছুদিন হচ্ছে না, কিছুদিন পর থেকে হবে, তো আজ ওর খাওয়া হলো না। তো এখন আমরা বসে রয়েছি একটু কফি আর স্যান্ডউইচের অর্ডার দিয়ে। এখনও দেয়নি, কিন্তু দিতে কিন্তু একটু দেরিই হচ্ছে। আর ভিড়টাও বেশ ভালোই, অন্যান্য চায়ের দোকানের মতো না, এই দোকানটা বেশ অন্যরকম। মানে চায়ের দোকানটা বলতে আমরা চায়ের দোকান বলতে যেটা বুঝি এটা কিন্তু সেরকম নয়। তো মানুষে ফ্যামিলি নিয়ে আসছে, ভালোই হচ্ছে, গল্প গুজব করছে, খাচ্ছে। আর স্কুল কলেজের পড়ুয়াদের খুব ভিড়টা বেশি। আর এখানে একজন পরিচিতর সাথে আবার দেখা হয়ে গেল, ওটা আমার ননদের বন্ধু, তোর সাথেও অনেকক্ষণ গল্প গুজব করা হলো। ও এবার চলে যাচ্ছে, আর আমাদেরও স্যান্ডউইচ আর কফিটা চলে এসছে। তো তাতান তো স্যান্ডউইচও খেতে ভালোবাসে, কফি বা চাও দুটোই খেতে ভালোবাসে, ও খাবে, ওর জন্য এক কাপ নিলাম। আর স্যান্ডউইচ অবশ্য আমার খুব একটা ভালো লাগে না, ওর বাবা একটু খাবে, ছেলে মেয়ে খাবে, আর মায়ের জন্য নিয়ে চলে যাব। আর আজকে চাওলাতেই ভিডিওটাও এন্ড করব, কেমন লাগলো সবাই জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থাকো, গুড নাইট।